দয়া করিয়া ভুল বুঝিবেন না, কিন্তু সত্যি এই সম্বন্ধ ভাঙিতে হইবে আমাদের। আমি পূর্বেই জানাইয়াছিলাম যে জ্যেষ্ঠ পুত্রের বিবাহ না হইলে কোনো অবস্থাতেই মধ্যম পুত্রের বিবাহ দেওয়া সম্ভবপর নহে। আপনারা যে পত্র পাঠাইয়াছেন তাহাতে স্পষ্ট বোঝা যাইতেছে যে আপনাদের পক্ষে অপেক্ষা করা আর উচিত নহে। অতএব আমার গিন্নির ইচ্ছানুসারে আমরা অন্যত্র পাত্রী স্থির করিবার সিদ্ধান্ত লইয়াছি। দেখেছেন, আসল কথা তাহলে এই। আচ্ছা, যদি বিবাহ দেবার ইচ্ছেই থাকতো তাহলে আমার বিভা মাকে আশীর্বাদটুকু করে রাখতে পারতেন তা না? পারতেন না বলুন তা না? একেবারে দুম করে সম্বন্ধ ভেঙে দিলেন, কি কাণ্ড! তাহলে আমি ঠিকই বুঝেছিলাম প্রথম থেকেই শরতের মায়ের বিভাকে বউ করে নিয়ে যাওয়ায় আপত্তি ছিল। আসলে আমি বুঝতে পারছি এটা এই পত্রখানা রাগের বহিঃপ্রকাশ। তুমি বা দুম করে ওমন একটা পত্র লিখতে গেলে কেন? তুমি কি জানতে না তার পরিণাম এটা হতে পারে? মানে আমার দোষ? ওই পত্রখানা আমি লিখেছি সেটা আমার দোষ? আমার দোষ হয়ে গেল কেন? মনমথর মতন পাত্র, সৎ পাত্র, আমি হাতছাড়া করব কেন? আর বিভাকেই বা আমি দিনের পর দিন ঘরে বসিয়ে রাখবো কেন? কি আমার সুপুত্তর রে! যাক গে যাক, সম্বন্ধ তো ওরাই ভেঙেছে, আমাদের তো তাহলে কোনো অসুবিধে রইল না। আমরা মনমথর সঙ্গে বিভার বিয়ে দিতেই পারি। শুনুন না, মনমথর মা এর মধ্যেই আসছেন কলকাতা থেকে, আর আমি ভাবছি যে আমরা সবাই মিলে যদি কোথাও একটা কলকাতার বাইরে বেড়াতে যাই সেটা আমি ললিতা দেবীকে বলবো। মা, তুমি কি বলছো এইসব? তুমি বিভার কথাটা একবারও ভাবে না? অজিত, এ বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবে না। আমি বিভার বিবাহ মনমথর সঙ্গেই দেব। গিন্নি, দাঁড়াও দাঁড়াও, বিবাহ মায়ের মতখানা তো নেওয়া প্রয়োজন নাকি? বলিহারি যাই, আমার কথাটা একবার শোন। বিভা কতটুকু মেয়ে, ও কি বোঝে বিয়ের, ওর মত নেব? বিভা, এই বিভা শোন, বিভা আমার কথাটা, এতটা ভেঙে পড়িস না, আমি আমি তো আছি, আমি নিজে শরৎবাবুর সঙ্গে কথা বলবো, ওনাকে জিজ্ঞেস করবো যে কেন। না, তার কোনো প্রয়োজন নেই, তুমি কেন যাবে? তিনি নিশ্চয়ই জানেন যে এই সম্বন্ধ ভেঙে দেওয়া হচ্ছে। এই কথাগুলোই না পরিষ্কার করে জানবার জন্য শরৎবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ওরা কলকাতার হোস্টেলে নেই, ওরা সকলেই কটকে গেছে। ও, তবে তো, তবে তো সব মিটেই গেল দাদা। বাড়ির বড়রা নিশ্চয়ই ওর সামনেই সিদ্ধান্ত নিয়েছেন এই বিয়ে ভাঙার। দাদা, মা যা করতে চাইছেন মাকে তা করতে দাও না। এরপর আর কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই দাদা। ধরে নাও না যে এই সম্পর্কের
চোখের জলটা মুছে নি। এমন তো নয়, আমি আপনাকে যা বোঝাতে চেয়েছি আপনি তা বুঝতেই পারেননি। তবু এই বুঝি আমার প্রাপ্য ছিল। চারু, শব্দরূপ লেখা হয়েছে? হ্যাঁ মাস্টার মশাই। হ্যাঁ, এই সবাই ওর সঙ্গে বলো বলো। নর নর নরা নর নর আগে পণ্ডিত মশাই আসতে পারি? হ্যাঁ আসুন। আগে নতুন ছাত্র এসেছে বেড়াতে। আগে পণ্ডিত মশাই, ছেলেটি আজই আমাদের স্কুলে ভর্তি হয়েছে, ওর নাম সুভাষ, সুভাষচন্দ্র বসু, জানকীনাথ বাবুর ছেলে। হেডমাস্টার মশাই পাঠিয়ে দিলেন ফোর্থ ক্লাসে আপনার কাছে। আমি তবে আসি। এই যে দেখি হংস মধ্যে বকে যথা, ইংরেজি ফোটাচ্ছ ছোকরা, এদিকে এসো দেখি সংস্কৃতের জ্ঞান কতখানি বলো দেখি। বিদ্যা দদাতি বিনয়ম অর্থ কি বলবো স্যার? জানো না তো ফোর্থ ক্লাসে বছরের মাঝখানে ঢুকে কি করে ক্লাসে উঠবে? দেখছি ফোর্থ ক্লাসটাতেই ঘাটি গেড়ে বসতে হবে। চুপ চুপ চারু, এই সাহেব সাজা মরকটটিকে
বিদ্যা দদাতি বিনয়ম এর অর্থ কেন বুঝিয়ে দাও দেখি। আজ্ঞে। বিদ্যা বিনয় দান করে। শুনলে? তোমারই বয়সী ছেলে, ওর নাম চারুচন্দ্র গাঙ্গুলি, প্রথম হয় ক্লাসে। শুধু ইঞ্জিনি নয়, আদি ভাষা সংস্কৃত জানে। কি মজা, কি মজা, কি মজা! সকলে শব্দরূপ মুখস্থ করে আসবি। যে কাল পড়া পারবে না তার কপালে দুঃখ আছে, এই আমি বলে দিলাম। চারু, নিজের জায়গায় গিয়ে বসো। ভর্তি যখন হয়েছো যাও গিয়ে বসো। আদি ভাষা জানে না। এখানে চারু ও তার বন্ধুরা বসবে, যাও পেছনে বেঞ্চে গিয়ে বসো। ফার্স্ট বেঞ্চে বসবে, যাও যাও পেছনে গিয়ে বসো। যাও একটি নতুন ছাত্র ভর্তি হয়েছে, হ্যাঁ, ইংরেজিতে ফটর ফটর করে, অথচ সংস্কৃতর এক বর্ণও জানে না। বছরের মাছ খেলে? হ্যাঁ, তাহলে বোঝো আমি কি করব, কি মানুষ হবে। ওর বাঁচি কালকে জানিস না, এই শুভেন্দু বাবু আছে, শুভেন্দু বাবু আছে, পালা। শুনলাম আপনি একটি ছেলেকে ফোর্থ ক্লাসে ভর্তি করেছেন, তাও আবার বছরের মধ্যিখানে। নিশ্চয়ই খুব পণ্ডিত ছাত্র বলতে হবে। তা আগের স্কুলে কি হয়েছে, তাড়িয়ে দিয়েছে? স্কুলে তো পাস টাস করতে পারবে বলে মনে হয়। পণ্ডিত মশাই বলছিলেন সংস্কৃত তো এক বিন্দুও জানে না। শুভেন্দুবাবু সুভাষ এর আগে পি স্কুলে পড়াশোনা করত, সেখানে সংস্কৃত পড়ানোই হয় না, তাই ওর পক্ষে সংস্কৃত না জানাটাই তো স্বাভাবিক। ওর দুই দাদা আমাদের স্কুলেই পড়াশোনা করে, একজন প্রবেশিকা পরীক্ষা দিচ্ছে আর একজন ফার্স্ট ক্লাসে পড়ে। তাই আমি নিশ্চিত সুভাষও নিশ্চয়ই পারবে। ও, আপনি বসাই দাদাদের দেখেই দুম করে ভাইকে ভর্তি করে নিলেন। দাদারা হাই স্কুলে পড়ে, তারা ভালো ফল করে, ভাইও পারবে। যে এক বিন্দু সংস্কৃত জানে না সে কি করে বাস করবে? ওর বাজি আর কাঁধা মিটিয়ে তো ঘোড়া বানানো যায় না। আর আপনি আশা স্তক, স্কুলের শৃঙ্খলার যে অবস্থা দেখুন, কর্তৃপক্ষের কানে গেলে কি হয়, নিয়ম শৃঙ্খলার তো কিছুই অবশিষ্ট রইল না। শুভেন্দুবাবু, নিয়ম অনুযায়ী আপনারও কিন্তু এতক্ষণে ক্লাসে ঢুকে যাওয়ার কথা, তাই না? ছাত্রদের সঠিক শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদেরও সঠিক সময়ে ক্লাসে ঢুকে ছাত্রদের আরো বেশি সময় দেওয়া উচিত, তাই তো? আর বাঁচিন, মেরে থাল গুটিয়ে দেবো। কি হয়েছে, কিছু বলবে সুভাষ? আমাকে কেউ মেনে নিতে চাইছে না স্যার, সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমি তো সত্যি সংস্কৃত জানি না, আমি কি তবে এই স্কুলে পড়তে পারবো না? সে তো তোমাকেই ঠিক করে নিতে হবে সুভাষ। তুমি নিজের সাথে লড়াই করে
জিততে চাও নাকি পালিয়ে যেতে চাও? সুভাষ, এই পৃথিবীতে প্রত্যেককে লড়াই করে টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়। গাছ দুটোর দিকে দেখো সুভাষ, একই গাছ অথচ একটা কেমন মুশড়ে পড়েছে, নেতিয়ে গেছে, শুকিয়ে গেছে, আর আরেকটা রোদ ঝড় জল বৃষ্টি সমস্ত কিছুর সঙ্গে লড়াই করে কেমন তরতর করে বেড়ে উঠছে, বেঁচে রয়েছে। সুভাষ, এই পৃথিবীতে গাছেদেরও লড়াই করেই টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে, তুমি কোন গাছটা হবে? আমি হারবো না স্যার, আমি জিতবো। এই কমাসের মধ্যে আমি বাংলা এবং সংস্কৃত দুই শিখব। শুধু শিখবো না, আমি প্রথম হব। চারু, নকল সাহেবের সাহস দেখেছিস? বলে কিনা ক্লাসে প্রথম হবে। আর আমাদের চারু কি করবে, ঘাস কাটবে নাকি? এতদিন ধরে চারু সব বিষয়ে প্রথমে এসেছে, তা তো আর ওই নকল সাহেব জানে না, তাই এত বড় বড় কথা মুখে। সুভাষ, শুধু প্রথম হলেই লড়াইতে জেতা যায় না, তোমাকে সকলের মন জয় করতে হবে, প্রত্যেকে। তুমি তখনই প্রথম হবে যখন চারপাশে সবাই তোমাকে প্রথম বলবে, মেনে নেবে। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে, কেমন? আপনি তো শরৎকে চেনেন, আমার মেজ খোকা। এবার কিন্তু ওর জন্য একটা ভালো পাত্রি দেখে দিতে হবে। আগে মা জননী, মেজ খোকার বিয়ে তো ঠিক হয়েই আছে। হ্যাঁ, ঠিক হয়েছিল, কিন্তু দেব বিশ্বাস বাড়ির কেউ আর অপেক্ষা করতে রাজি নয়। বড় খোকার জন্য তো আমাকে অপেক্ষা করতেই হবে। এটা ঠিক যে আমি হয়তো বড় খোকার জন্য অন্য পাত্রী পাবো, কিন্তু কুষ্ঠিও মিলবে, কুলিন হবে, তেমন তো আর হবে না। হ্যাঁ, তা তো বটেই, তবে এমন ভালো ছেলে তো আর। ভালোর মর্ম আর কজন বোঝে বলুন, না হলে ওরা আমার মেজ খোকার জন্য অপেক্ষা করতে চাইছে না? ওরা যখন আমার ছেলের জন্য অপেক্ষা করতে চাইছেই না, তখন আমাকে তো অন্য পাত্রী দেখতেই হবে। মা মা, আরেকবার ভেবে দেখলে হতো না? তুমি অযথা এতটা রাগারাগি করছো মা। জ্যাঠাইমা, মাকে একটু বোঝাও না। প্রমিত ঠিকই বলেছে রে ছোট, তুই একটিবার ভেবে দেখ না। বিভাবতী যে আমার ছেলের জন্য একমাত্র ভালো পাত্রী, এটা আমি মনে করি না। না, তা না, আসলে বলছিলাম কি, মেয়েটা বড় ভালো রে, ওর প্রতি কেমন একটা মায়া পড়ে গেছে। আর বাড়ির সকলে তো জেনেই গেছে ওই এবারের বউ হবে। এখন তুই আর বিভার মা যদি জেদের বসে। জেদ নয়, বিশ্বাস। দুই বাড়ির মধ্যে সম্পর্ক তৈরি হবে বিশ্বাস আর ভরসা দিয়ে। তোমার দেওর তো ওদেরকে ভরসা দিয়েছিলেন যে বিভাবতীর সঙ্গেই শরতের বিয়ে হবে, ওরাই তো সেই ভরসাটা রাখতে পারলেন না। সব মানছি মা, কিন্তু বিভাবতীর মা তোমায় চিঠিতে কি লিখলো তার উপর নির্ভর করে তুমি ওদের বিয়ের সম্বন্ধটাই ভেঙে দেবে? প্রমিলা, যিনি চিঠিটা লিখেছেন হয় তিনি আমাদের সম্পর্কে জানেন না, অথবা আমার মেজ খোকাকে তাঁদের পছন্দ নয়। এমন পরিবারে আমার মেজ খোকার বিয়ে দেওয়া যাবে না। কিরে, কোথায় যাচ্ছিস? সুবিকে আনতে। জ্যাঠাইমা, ও ছোট দেখ,
শরতের মনটা না বিশেষ ভালো নেই রে। তুই একটু নরম হলে। আমি নরম হলে সবাই পেয়ে বসবে, আর সেটা আমি চাই না। ধরো বিয়েটা হয়েই গেল, তারপর ওরা বললেন যে মেয়েকে আর এই বাড়িতে পাঠাবেন না, শরৎকে ঘর জামাই হয়ে থাকতে হবে, সেটা তো আমি মেনে নেব না। তাই আমার ছেলের জন্য অন্য পাত্রী দেখতে হবে। সুবি, তুই এত তাড়াতাড়ি চলে এলি, আর একা একা চলে এলি যে, কিছু হয়েছে নাকি স্কুলে? প্রথম দিন স্কুল থেকে এরকম মুখ ভার করে কেন ফিরল সুবি? আমি দেখছি মা। সুবি!